আজকে অনেক দিন পর ভোরের আলো ফুটতে দেখলাম, আমি নিজেরও ভীষণ লাকি মনে হচ্ছে। আমরা সকাল সকাল লেগে পড়লাম শান্তির বাজার ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার কখনো আইসে নাই যে বন্ধ। খাও, ওরে হ্যাঁ দুষ্ট। রেডি, টাটা। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুপ্রভাত জানাতেছে সবারই, কারণ এখন একদমই সকালবেলা, একদম ভোরবেলা। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন শুক্লপক্ষ চলতেছে, তো আজকে আমি মা বিপদনাশিনীর পূজা করুম। তো একদম ভোরে ভোরে অন্ধকার থাকতে উঠতে আজকে আমি পূজার যোগাযন্ত্র শুরু করে দিছি, একদম ঘরের মধ্যে মানে ফুল বেলপাতা কিছু উঠাইতে পারছি না, কারণ বাইরে এখনও অন্ধকার। তো অন্ধকার থাকতে আমি স্নান টান করে আগে নৈবেদ্য ভোগটুক বানাইতে আসি, আর এত তো অন্ধকার থাকতে এত ভোরে ভোরে কি লেগে পূজা দিতে আসি, এটাও তোমরা জানামো, একটু পরেই তোমরা জানতে পারবা। তো আমি প্রথমে ঘরটর মুছা বাসন কালকে রাত্রে কিছু ধুয়ে রাখছিলাম, তারপরে এখন ফল টল কাটটা নৈবেদ্যটা সাজামো, তারপরে ভোরের আলো ফুটলে বাকি কাজকর্ম শুরু করুম। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমরা ভীষণ ভালো লাগবো। আর এখন সকাল সকাল পূজা দিয়ে শুরু করলাম, তো সারাদিন তো আসেই, সব কিছু তোমরা লোকে শেয়ার করুম, দেখতে থাকো। তো ওখানে আমার পুরো নৈবেদ্য বানানো কমপ্লিট, তো এবার পূজা করুম, চলো দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা, আজকে অনেক দিন পর ভোরের আলো ফুটতে দেখলাম, আমি নিজেরও ভীষণ লাকি মনে হতেছে যে ভোরের আলো ফুটতে আমি দেখছি। পুরো অন্ধকার, আমি ঘুমের থেকে উঠছি 5:45, অক্ষণ বাজে 5:45, 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টার মধ্যে আমি ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা স্নান করিয়া তারপরে পূজার জোগাড় শুরু করছি, নৈবেদ্য বানানো কমপ্লিট। এতক্ষণ অন্ধকার আসিল, বাইরেও বাইরেতে পারছি না, তো বেলপাতা ফুল এডি তুলতে হইব, তখন সোনার বাবারা ডাকুম, তারপরে বেলপাতা তুলবে, কারণ বেলপাতা গাছটা আমার অনেক উপরে উঠে গেছে, অনেক বড় গাছ, লাগল ভাই না সোনার বাবার হেল্প ছাড়া পারতাম না, তো ওই লেগে ডাকুম। তখন 5:45 ভোরের আলো এইমাত্র ফুটলো, 2-3 মিনিট হইলো। তো তোমরা একবার দেখাই বাইরের দৃশ্যটা, এই দেখো এখনো পুরোপুরি আলো হয়েছে না, হালকা হালকা আলো, হালকা হালকা অন্ধকার, এরকম অবস্থা। এই যে আমাদের বাইরের লাইটটা এখনো জ্বলে, এত তাড়াহুড়া করণের, এত ভোরে ভোরে উঠে বিপদনাশিনী পূজা করণের আমরা মোরগটা ডাক দিতে আছে, একটাই উদ্দেশ্য, এটা হয়েছে আমরা গলার প্রচণ্ড প্রবলেম আমার আর সোনর বাবার, সোনরও সর্দি, আমার কাশি গলা ব্যথা, সোনর বাবারও গলা ব্যথা কাশি, তো ওই লাগে ডাক্তার দেখাইতে যাইতে হইব। আর ডাক্তার আজকে মানে একদম কি কমো, আজকেই মানে ওই যে মানুষে কয় না আমরা বাংলা ভাষায় যে জোয়া লাগে, আজকেই জোয়া লাগছে, যে ডাক্তারও আজকে যাইবোগা অনেক দিনের লাগে, ডাক্তারের বাবা অসুস্থ, ডাক্তার যাইবোগা অনেক দিনের লাগে বাইরে, আজকেই যাইবোগা 10টার সময়, তো 7:30টায় চেম্বার খুলবো, ও 7:30টার মধ্যে যাইয়ে বসতে হইব, চলো দেরি না করে পূজাটা সেরে নিই আগে। এই দেখো বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, আমের প্রলব ফুল সব তুলে আনছি, তো সোনর বাবা বেলপাতা বেড়ে দিছে, বাকিটি আমি করছি। ফুলটি দেখো এত সকাল সকাল কত ছোট ছোট রয়েছে ফুলটি, আর একটা ফুল তো পুরো ফুটছে না, তারাও দেখাই, এটা মানে আজকে ফুটব কিন্তু এখনো ফুটছে না, লাল জবাটি ফুটছে কিন্তু এটা একটু বড় ফুল তো এটা ফুটছে না, মানে দুপুরের দিকে হইলে ফুটতো আর কি, 9টা 10টা বাজলে, তো এটা পূজাতে দুমো পরে ফুটতে যাবে, অসুবিধা নেই, চলো। বন্ধুরা পূজা টুজা শেষ করে রেডি হইলাম, সোনা সোনার বাবা সামনে আছে, তো এখন যাইতেছি ডাক্তারের কাছে, 7টা বাজে অলরেডি, আর আমরা এখানে কীর্তন শেষ হইতে আছে আজকে, ধনে দিতে আছে, চলো যাই।
বাপরে বাপ, যা একটা কাণ্ড হইলো! মানে কি কমু তোমরা রে, মাত্র বাড়ির থেকে বাইরেতে আসি, এমন টাইমে বাসটা রাস্তা দিয়ে যাইতে আছে, তো এত তাড়াহুড়া করিয়া মানে দৌড়াইয়া দৌড়াইয়া আইয়া বাসে উঠলাম, এখন আমার বুকের মধ্যে ধরফর ধরফর করতে আছে, কি আর কমু, নিঃশ্বাস ফেলাইতে পারতেছি না। আর এদিকে দেখো বাইরে এখনও রোদ উঠছে না, কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ, আর অবশ্য ভালো লাগতেছে, এত সকাল সকাল মানে এত সকাল ঘুমের থেকে উঠি না 7টার সময়, আর আজকে 7টার সময় এত কিছু কইরা আবার ডাক্তার দেখাইতে যাইতাছি আর কি। আর আমরা যাইতাছি আজকে শান্তির বাজার, একটা হোমিও ডাক্তার দেখামু। আর এই গলা ব্যথা কাশির লেগে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাইলে ওই যে মানে ধরো অ্যান্টিবায়োটিক দেয়, তো অ্যান্টিবায়োটিক খাইয়া আরো দুর্বল হইয়া পড়ে, এর লেগেই হোমিও ডাক্তার দেখামু আর কি। আমরা সকাল সকাল লাগিয়ে পড়লাম শান্তির বাজার ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার কখনো আইসে নাই যে বন্ধ সব। ছনর বাবা ফোন করতেছে, কি কইছে? আমরা আইনের একটু পরে একজন আইয়া দরজা খুললা দিছে, আর জিয়ানের মানে পেশেন্টরা আইয়া বইয়ে আর কি, ওই জায়গাটার দরজা খুললা দিছে, তো আমরা ইয়ানে বইছি। তো আমরার লগে আরও একজন আছে পেশেন্ট, ছোট্ট একটা বাচ্চা লইয়া আইছে, তো কি কিউট বাচ্চাটা দেখো, এর লেগে একটু ভিডিও করলাম তোমরারে দেখাওনের লাইগা। তো এর কিছুক্ষণ পরে ধরো 20 মিনিট আমরা এমনি বইয়া রইছিলাম, তারপরে আইসে ডাক্তার, ওই যে ডাক্তারের চেম্বারের ভিতরে ওই বেবিটারে লইয়া তারা ঢুকছে, আর আমরা বাইরে বইয়া রয়েছি, তারা বাইরে আমরা যামো আর কি। আর তোমরা আরেকটা কথা জানানোর আসিল, ওই ডাক্তারের নাম হয়েছে রাহুল সদাগর, তাই নিয়ে ওষুধে কিন্তু আমার ভীষণ কাজ করে, আমি যে যতবারই তাদের থেকে ওষুধ নিয়ে খাইছি আমার ভীষণ উপকার হয়েছে, সব কিছুরই মানে ফল পাইছি আর কি। আর আমি দেখো কখনো কাশতেছি, কি কাশি হয়েছে আমার জানো? কি হয়েছে? ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে? আমি কয়টায় উঠেছি ঘুম থেকে জানিস? তুই তো আমার কত পরে উঠেছিস। বাড়িতে এলাম, এখন রান্না করুম, সোনারা রেডি করাই স্কুলে পাঠামু, আর সোনা এখন কে 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 কেঁপে পেঁপে পে করতেছে, স্কুলে যাইতো না, টায়ার্ড লাগে এই সেই। চলো সন্ধ্যাতে রেডি করাই, কটা বাজে না, এত সকাল রেডি করাইতাম না, এখন 8টা 40 বাজে, তো রান্না করুন তারপরে রেডি করাম। চলো দেখতে থাকো, এই যে ভাত বইলাম, ভাত ফুটতে আছে, এদিকে বেগুন ভাজা, এইদিকে ডাল দিয়ে কালকে আসিল, ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম, তখন দিয়ে আবার গরম করছি। এদিকে সোনার লাগে স্নান করানোর জল গরম করছি, কি স্নান করবো না, স্নান তো করতেই হবে, স্কুলে যেতে স্নান না করলে পূজাতে নন করবি কি করে, পূজার প্রসাদ খাবে কি করে? এখন দেখো বুট খাইতে আছে, হ্যাঁ তো স্নান না করে খাওয়া তো ভালো না, পূজার প্রসাদ স্নান করে খেতে হয়, একটু করিয়ে দেব বেশি না। এইদিকে সনর ব্যাগ রেডি, সনর ব্যাগ সনই রেডি করছে, আর আমি জলটা গরম করে রেডি করে দিছি বোতলে ঢুকাইয়া। আর আজকে টিফিন দেখো, এই যে পূজার প্রসাদটি আজকে সনর টিফিনে দিলাম, সব ফ্রুটস, মজা। আর এই যে ওষুধ, হোমিও হোমিও ডাক্তার দেখাইছি, হোমিও ওষুধই তো দিব, তো ওইটা কইছে অর্ধেক অক্ষণ খাইতাম আর অর্ধেক 2 ঘন্টা পরে খাইতাম, তো অর্ধেক খাওয়া কমপ্লিট, ওই যে দাগ দিয়া দিছে অর্ধেক খাইছি, 2 ঘন্টা পরে আবার খামো, এখন 10টা, এখন 9টা বাজে, 11টার সময় আবার খামো। চলো এবার স্নান করতে দেরি হয়ে যাচ্ছে, খুদুনি লেগেছে, আছো 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 আছো, উঠু এসেছে, নুনটি নুনটি বেবি খাও, ওরে হ্যাঁ দুষ্ট, ছোটদেরকে মারিস, মজা লেগেছে তোর? শোনো রেডি স্কুলের লাগে, সনর বাবা রেডি, হেলমেট দিয়া রৌদ্র লাগে জুতা কিনতে যাইব, স্কুলের জুতা, রৌদ্রের স্কুলের জুতাটি ছিঁড়ে গেছে,
তখন স্কুলের টাইম হয়েছে, রোদ্রে সে কি কান্নাকাটি, জুতা ছিঁড়ে স্কুলে যাইতো না, তখন রোদ্রের জুতা কিনতে যাইতেছে, জুতা কিনে এরপরে স্কুলে যাবে। চলো রেডি, রেডি, টাটা। অনেকক্ষণ পরে আবার দেখতেছ ওই যে সনু স্কুলে গেছিল, লাস্ট ভিডিও করছিলাম, এরপরে আর করা হচ্ছে না। অখন সনু স্কুল থেকে আয়া পড়ছে, অখন বাজে 4:45, আমরা অখনই বসি খাইতাম। সনু যাওয়ার পরে আমরা সকালের খাওয়া খাইছি ডালের বেগুন ভাজা দিয়া, তারপরে টুকটাক কাজ করলাম। করোনার পরে আবার এত ঘুম পাইছিল, এত বড় বড় উঠছে লেখা, রান্না টান্না না করেই ঘুমাই গেছিলাম। 1 ঘন্টা ঘুমাইছি, তারপরে উঠছি, মানে আমার শাশুড়ি মা গিয়ে ডাক দিছে, তো উঠছি, উঠে এবার সবাই প্রসাদ টসাদ দিলাম। তো সবাই তো, আমি তো এত সকালে পূজা করছি, এত সকাল কেউ স্নান করছে না, তো দুপুরবেলা স্নান করে আসছে, স্নানের পরে সবাই প্রসাদ দিলাম, তারপরে রান্না করলাম ব্রকলি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়া। এই যে তারপরে পরশু দিন মাংস রান্না করছিলাম, একটু আলু ঝোল আসিল, এটা ফ্রিজে আসিল, এটি গরম করে লসি, তো এই দিয়ে এখন দুপুরের খাওয়া। সনুর বাবাও একটু আগেই বাড়িতে এসে কাজে গেছিলো এক জায়গায়, তখন আমরা সবাই মিলে খেতে আসি। তারপরে বিকেলবেলা একটা মেলা আছে ভাইখোরা, তো যদি সম্ভব হয় মেলাতে যাবো। তো এটা আরেকটা ভিডিওতে দেখবা তোমরা, নেক্সট ভিডিওতে, আজকের ভিডিওতে দেখাইলে অনেকটা বড় ভিডিও হইল, তো সামনের ভিডিওটা দেখতে থাকো, মানে দেখো আর কি। আর এখন হইলে যারা নতুন আছে অক্ষণই চ্যানেলটা কি করার লাগবে, শোনো, সাবস্ক্রাইব করে দাও, তাহলে মেলার ভিডিও দেখো। সনুর বাবার এত ক্ষুধা হয়েছে, দেখতে আসো না কোনোদিন। টাটা টাটা।